মুসলিম শরীফ হাদিস নম্বর 6655, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট এ তসবিহ পাঠ করা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পৃথিবীর যাবতীয় বস্তু থেকে অধিক প্রিয় যেসব বস্তুর ওপর সূর্য উদিত হয়। এই হাদিসটি মিসকাত শরীফেও বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2179। হযরত সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ বাক্য হচ্ছে চারটি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই ও আল্লাহ সর্বাপেক্ষা মহান। অপর বর্ণনায় রয়েছে, আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় বাক্য চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এর যে কোনো তুমি প্রথমে বলো, তাতে তোমার ক্ষতি হবে না।